আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফল সংগ্রহের পর যে কলা গাছ এতদিন ফেলে দেয়া হতো সেই গাছ থেকেই তৈরি হচ্ছে উন্নত মানের সুতো, যা পাটের বিকল্প হতে পারে। এসব সুতো দিয়ে বিভিন্ন কুটির ও হস্তশিল্পের উপকরণ তৈরি হচ্ছে। চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাছোড়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহিন আলী বিদ্যুৎ চালিত মেশিন ব্যবহার করে কলা গাছের সুতা তৈরির উদ্যোগ নিয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়া রহমানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। এক বছর আগে ইউটিউবে ভিডিও দেখে বগুড়া থেকে কলা গাছের সুতা তৈরির দেশীয় মেশিন কিনে আনেন উদ্যোক্তা শাহিন আলী। গ্রামের যেসব চাষি কলা সংগ্রহের পর গাছ ফেলে দিত, তাদের কাছ থেকে সংগ্রহ শুরু করেন কলা গাছ। পাটের যতগুলো প্রোডাক্ট হয় আমাদের এই সুতাগুলো অত মানে ওই প্রোডাক্টগুলো সেম টু সেম হবে। তো এইটা দিয়ে যদি আমরা কাজ করতে পারি, দেশের উজ্জ্বল ভবিষ্যৎ মানে বৈদেশিক মুদ্রা এগুলো অর্জন করা সম্ভব। প্রতিদিন একটি মেশিন থেকে 10 থেকে 15 কেজি সুতা তৈরি করা যায়। এসব সুতা থেকে পাটজাত প্রায় সব দ্রব্যই তৈরি করা যাবে। সুতা তৈরি হয়েছে আমরা দেখে খুব উৎসাহিত, কেমন সুন্দর লাগছে, দেশের জিনিস দেশে তৈরি হয় আরও ভালো হবে, তাই এর থেকে আমরা অনেক গর্বিত। পাট শিল্প কারখানাগুলো যেহেতু বন্ধের পথে, তো এই কলা গাছ থেকে সুতা তৈরি হলে আমার মনে হয় এই কারখানাগুলো আবার খুলে যাবে। ব্যাগ তৈরি হচ্ছে, আরও আবর্জনা হচ্ছে, ওই আবর্জনা থেকে জৈব সার হচ্ছে। এই সুতা থেকে তৈরি হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, যেগুলো তৈরি করছে গ্রামের নারী ও শিশুরা। কলা গাছের সুতার বিষয়ে বেশিরভাগ মানুষের ধারণা না থাকায় এখনও এ সুতার ক্রেতা কম। সুতার মানটা এটা যদি আমরা বিএসটি এর মাধ্যমে টেস্ট করে এটাকে যদি বাণিজ্যিকভাবে আমরা উৎপাদন শুরু করতে পারি, তারপরে একদিকে যেমন আমাদের কলার যে পরিত্যক্ত গাছটা কাজে লাগবে, অন্যদিকে হচ্ছে যে আমাদের শিক্ষিত বেকাররা এতে এগিয়ে আসবে। সুতা তৈরির এই উদ্যোগকে যাচাই বাছাইয়ের মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় আনা হলে নতুন দিগন্তের সূচনা হবে, এমন ধারণা সংশ্লিষ্টদের। রত্না জামান, একুশে টেলিভিশন।